গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আমি সকাল 10টার সময় শুরু করলাম। আর এই যে প্রথমে যে গোলাপি রঙের শাড়িটা দেখছো, এই শাড়িটা মিষ্টির বাবা আমার শাশুড়ি মাকে দিয়েছে। আর কেমন হয়েছে শাড়িটা? খুব সুন্দর লাগছে না দেখতে শাড়িটা? আর এই শাড়িটা আমি আমার শাশুড়ি মাকে দিয়েছি। আর দুটো শাড়ি আমি পছন্দ করেছি, কিন্তু আমরা দুজন আলাদা আলাদাভাবে দিয়েছি। আর দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা হচ্ছে খুবই ছোট ব্লগ, তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট একদম এন্ড পর্যন্ত দেখো। আর তোমাদেরকে প্রথমেই বলি, যেটা সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি কিনা আমার ভিডিওগুলো ভালো লাগে। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও। আর এই যে মোটামুটি আমরা গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে, বেশি মানে যেটুকু কাজ করার করে আমরা গোপালপুর গেছিলাম। গোপালপুর গিয়ে সমস্ত মানে ফলস পার পিকো করতে দেওয়া, জামা কাপড় সেলাই করা, এগুলো সব করতে দিয়ে আসার পথে শাড়ি দুটো নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আমাদের গায়েঘাটার প্যান্ডেল ছাতা দিয়ে করেছে, কেমন হয়েছে সে প্যান্ডেলটা? আর বাড়িতে এসে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছি। তার মধ্যে বাবা মাকে নিয়ে এসেছে, মা চলে এসেছে, আর মিষ্টির জন্য চকলেট এনেছে একটা, আর ফুটি এনেছে, আর আমাদের জন্য গরম গরম জিলাপি এনেছে। এই গরম গরম জিলাপি দিয়ে মুড়ি খাবো আমরা সবাই মিলে। যাই হোক, সবাই মিলে গরম গরম জিলাপি আর মুড়ি খেয়েছিলাম, দাদাও তার মধ্যে চলে এসছে। সবাই এক জায়গায় আমরা বসে আছি, বসে সবার জামা কাপড় দেখা হচ্ছে। আর মিষ্টি মনে মনে ভাবছে যে আমার জামা কাপড়গুলো গেল কোথায়, আমার তো জামা কাপড় দেখাচ্ছে না। বাড়িতেও যথারীতি যখন আমরা এনেছিলাম সবাই মিলে দেখছিলাম, তখন কিন্তু মিষ্টি ঘুমাচ্ছিল। তারপরে এই বাড়িতেও আসার পরে এখনও পর্যন্ত দেখানো হয়নি, আর এখন যথারীতি দেখাচ্ছি। কিন্তু প্রথমেই হচ্ছে ওর মামায়ের ড্রেস, ওর বাবার ড্রেস, আমার এগুলো দেখানো হচ্ছে, কিন্তু ওর ড্রেস কিন্তু এখনও দেখানো হচ্ছে না। ও শুধু ভাবছে যে আমার কি জামা দেয়নি, আমাকে কি জামা দেয়নি ওরা, দেখো কেমন করে দেখছে। আমরা যেদিন হাবড়া মার্কেটে কেনাকাটি করতে গেছিলাম, মা তার আগে আমাদেরকে টাকা দিয়েছিল যে মিষ্টির বাবার জন্য, মিষ্টির জন্য, আমার জন্য আর দাদার জন্য কেনাকাটি করে নিয়ে আসার জন্য। তা মোটামুটি ওদের তিনজনের জন্যই কেনাকাটি করেছি, কিন্তু দাদার আর মিষ্টির বাবার জামা কাপড় এতটাই মানে দাম পড়ে গেছে, আমাকে যে নিতে বলেছিল সেইটা আমি আর নিইনি। আমি মোটামুটি আমার মানে আমার দরুন যে টাকাটা সেটা আমি ওদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি। যাই হোক, মা খুব বকাবকি করছিল নিতে পারতি নিতে পারতি, তাই আমি ভেবে দেখলাম যে ওদের দুজনেরই প্রচুর টাকা হয়ে গেছে, ওই জন্য আমি আর মানে নিজেরটা নিইনি। আমি বলেছি তোমার দিতে হলে অন্য সময় দিও। এবছর বাবাকে আর মাকে কিছুই দেয়া হলো না, এমনিও সেইভাবে মানে দেয়া হয় না, আর এবছর মোটামুটি একদমই দেয়া হলো না। তবে ইচ্ছে আছে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে, আমার শ্বশুরমশাই আর বাবাকে কিছু একটা দেওয়ার খুবই ইচ্ছে আছে। যদি দুর্গাপুজোর মধ্যে পারি তো দিলাম, না হলে কালী পুজোর আগে চেষ্টা করব দেওয়ার, জানি না পারবো কি না। যাই হোক, যা যা ড্রেসপত্র কিনেছি সবারই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। ওই যে বাবাও বসে আছে, বাবা বলছে এত দামের জিনিস কেনার কি দরকার ছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট, টাটা।